চা প্লেটটা কোথায়? মানে কি আপদ, দুবার চা চেয়েছি বলে প্লেট বাদ দিয়ে শুধু কাপে দিয়েছো, এরপর কি হাতে ঢেলে দেবে, চুল দিয়ে খাবো? কোথায় যাচ্ছ? প্লেট আনতে। আর আমি এটা কি করবো, হাতে ধরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো? না না তা কেন, চলে যাচ্ছ কেন? আমি না তোকে আমি কি আপদ, তুমি বিবেক হলদি গায়ে মেখে যা। আরে কি সব সস্তা পেজ দিয়ে দাঁত মারছো, তোমার হাতে জিনিসটা দাও না দেখি। না এভাবে দেখছো কেন, এবারে তো কাপ প্লেট দুটোই দিলাম। আরে শুধু কাপ প্লেটটা চা দিলেই হবে, চাটা গরম কিনা সেটা দেখতে হবে না? দাও গরম করে আনছি। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করো। ওই যাবো। খুব ভালো। না এবার তাড়াতাড়ি মুখটা দিয়ে আমার জন্য একটু চা করো। হ্যাঁ এটা কি পেস, আমাদের গ্রামে তো পাওয়া যায় না, এত ফেনা হচ্ছে। পাওয়া যায়, তবে দোকানে গিয়ে টুথপেস্ট না বলে শেভিং ক্রিম বলতে হয়। বলে কি হচ্ছে রে আপদ? আরে দেখো না মেশো, বলটাই বস্তার নিচে ঢুকে গেছে। তাই যে বাহ মেশো, তোমার গায়ে তো হেভি জোর। তোমার লাগবে দূর আপদ, কিচ্ছু হবে না, মার মারবো। আচ্ছা ওরে বাবা, কি শক্ত, আমার হচ্ছে পুরো ভেঙেই গেল। ওরে বাবা কি শক্ত, কিচ্ছু হবে না, চিন্তা করো না। আরে মারো। আরে কি হলো, লজ্জা ভয় কি দয়া করছি? লজ্জা ভয় দয়া তিনটেই করছি। তোমরা শহরের ছেলেরা না মুমির পুতুল। আরে আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন ঘুষি মেরে দেয়াল ভাঙ, কেমন হিট মি, আরে হিট মি, হ্যাঁ আরে কেমন। শিবু এত করে যখন বলছে তখন দাও কলকাতার এক পিস, না মারলে তো আর ও ছাড়বে না। আরে মারো 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 না। দয়া দেখ আবার কি আছে, আরে হিট মি হ্যাঁ, আমার শরীরটা পাথরের মতো শক্ত। আরে হিট বুঝেছ, ওই দেখো ভয় পেয়ে চলে যাচ্ছে, কেমন হিট মি, আরে মানো না। আরে কি হলো, তুমি এসব কুসংস্কারে বিশ্বাস করো নাই, আরে দূর আপদ হাঁচলো তো কি হলো, কেমন হিট মি, চলো কেমন। ঠিক আছে।